হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে সরপুটির ঝোল। টমেটোর সাথে এই সরপুটি মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি এই জন্য এখানে সরপুটি মাছের 6-7টি পিস নিয়েছি। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই মাছের সাথে আমি মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আরও মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণগুলোকে আমি মেখে রেখে দিব এক পাশে। আমি এখানে 2 পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, 4 কাঁচামরিচ আর 2 টমেটোকে কেটে রেখে দিয়েছি। আরও নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদের পাউডার, 1/2 চা চামচ মরিচের পাউডার, 1 টেবিল চামচ জিরা পাউডার আর 1 চা চামচ ধনিয়া পাউডার। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যে কোনো মাছ বাছতেই গরম তেলের মধ্যে মাছগুলোকে দিলে মাছগুলো আর ভেঙে যায় না বা মাছগুলো নিচে লেগেও যায় না, মাছগুলোকে উল্টাতেও সুবিধা হয়। এক পাশ লাল হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়ে ঠিক একই রকমভাবে অন্য পাশগুলোকেও বেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি এক পাশে। আর এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজগুলো দিয়ে আমি 3-4 মিনিট ভেজে নিব। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। লবণটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার পর আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, তাহলে আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে। মশলাটা দেওয়ার পর আমি মশলাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা অ্যাড করার পর আমি মশলাগুলোকে ভেজে নিব আরও কিছুক্ষণ। আর মশলাটা যত ভাজা হবে তরকারিটা খেতেও কিন্তু ততটাই মজা হবে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে। টমেটোগুলোকে আমি ঠিক একইভাবে মশলার মধ্যে কষিয়ে নিব। আর আমি এখানে কোনো ডাকনা ইউজ করব না, কারণ টমেটোগুলো আমি একটু ছোটো করেই কেটে নিয়েছি আর এই কষানোর মধ্যেই টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেলটাও দেখুন উপরে বেশে উঠেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো পানি। আমি এই ঝোলটা কিন্তু খুব বেশি পাতলা করব না, সেই জন্য আমি এখানে 1 গ্লাসের মতো পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা কম বেশি বাড়িয়ে দিতে পারবেন। আর এই মাছটা একটু কষা বা একটু বুনো বুনো রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। এখন আমি সবগুলো মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আর মাছগুলোকে 5 মিনিট পর উল্টিয়ে আরেকটি পাশও আমি ঠিক একইভাবে 5 মিনিট রান্না করব। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ। মরিচটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এই যে রান্না হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে এখন একটি প্লেটে তুলে পরিবেশন করে নিব।
দেখলেন তো কত অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় টমেটো দিয়ে সরপুটি মাছের ঝোল। এই সরপুটি মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।